এই নাও তোমাদের প্রশ্নপত্র। হোয়াইটনিং ফ্লুইড ব্যবহার করা যাবে না। যদি কারো কাছে এটি থাকে আমার কাছে জমা করে দাও। সকলের জন্য শুভেচ্ছা রইল। সময় শেষ, তোমাদের উত্তরপত্রগুলো আমাকে দিয়ে দাও। ম্যাম, হোয়াইট ফ্লুইড ব্যবহার করা যাবে না কেন? হোয়াইটনিং ফ্লুইড একটি ক্ষতিকর উপাদান। এর গন্ধ শুকলে তা আমাদের মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষতি করতে পারে। এতে নেশাগ্রস্ত হওয়ারও আশঙ্কা থাকে। আমাদের সরকার এই কালেকশন ফ্লুইড হোয়াইটনার 18 বছরের নিচের বাচ্চাদের জন্য নিষিদ্ধ করেছে। ওকে, এখন আমি এটা বুঝতে পেরেছি। আর আমি আমার বন্ধুদেরকেও এই বিষয়ে বলবো। থ্যাংক ইউ ম্যাম। বিজয়, আমাদের স্কুলের আঞ্চলিক ফুটবল ম্যাচ আগামী মাসে হবে। তুমি দলের সবচেয়ে ভালো খেলোয়াড়, কিন্তু তুমি অনুশীলন করতেই আসছো না। স্যার, আমার ভালো লাগছিল না, আমি আগামীকাল প্র্যাকটিস করব। ইরফান, তুমি কি বিজয়ের বিষয়ে কিছু জানো? ও চাপের মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে, আর বেশ কিছুদিন ধরে স্বাভাবিক আচরণ করছে না। আপনি ঠিক বলেছেন স্যার, আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই দোকানদারকে এখান থেকে তার দোকান সরিয়ে নিতে বলুন। সরকারি নির্দেশিকা অনুযায়ী 18 বছর বয়সের নিচের ব্যক্তিদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটার এলাকার মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। বিজয়, তুমি এখানে একা বসে রয়েছো, কি হয়েছে, কি ব্যাপার? ইরফান, এটা আমার সাহায্য চাই। তুমি জানো যে আমি আমার পড়াশুনো ভালো করে করতে পারছি না, আর পরীক্ষাও কাছে চলে এসেছে। আমি প্রচুর চাপের মধ্যে পড়ে গেছি। কিছুদিন হলো আমার প্রতিবেশী কয়েকজন বেশি বয়সের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কয়েকদিন আগে তারা আমাকে আমার চাপ কম করতে সিগারেট আর পাউডারের মতো একটা জিনিস দেয়। আমি এটা ব্যবহার করি আর এখন আমি ওগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছি। ওই ছেলেগুলো আমাকে বাড়ি থেকে টাকা চুরি করতে বলেছে আর তাদেরকে দিতে বলেছে। ও বিজয়, এটি তো মারাত্মক ব্যাপার। আমার মনে হয় তোমার যত তাড়াতাড়ি সম্ভব মা বাবা এবং শিক্ষকদের কাছে সাহায্য চাওয়া উচিত। ধন্যবাদ ইরফান, আমি আমাদের পিটি শিক্ষকের সঙ্গে কথা বলবো আর নিয়মিত ফুটবলের প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করব। বিজয়, ওঠো, কেউ কি জানে ওর কি হয়েছে? স্যার, ও আমাকে বলেছে যে ওর কিছু বন্ধুরা ওকে পাউডারের মতো একটা জিনিস দিয়েছে। ও তাই? এটি একটি গুরুতর বিষয়। প্রিন্সিপালকে এই বিষয়ে জানাও। আমাদের ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ ওর বাবা মাকেও খবর দাও। বিজয় বর্তমানে বিপদমুক্ত। মাদক ব্যবহারের কিছু প্রাথমিক লক্ষণ ওর মধ্যে দেখতে পেয়েছি। আগামী কয়েকদিন ওর চিকিৎসা চলবে, আশা করছি ও ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আমি লোকাল থানায় আমার বাড়ির আশেপাশের এলাকার এই অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানাবো। ডাক্তার, এটি খুবই দুর্ভাগ্যজনক। আমি আমাদের স্কুলের প্রিন্সিপালকে একটি সচেতনতা ও কাউন্সিলিং সেশন আয়োজন করার অনুরোধ করব। এতে আমাদের উঁচু ক্লাসের ছাত্ররা মাদকের কুপ্রভাবের বিষয়ে জানতে পারবে। এতে অভিভাবকদের বলবো এবং আপনাকেও বলার জন্য অনুরোধ করব। এটি সত্যি একটি ভালো পদক্ষেপ, আমি অবশ্যই যাব। ধন্যবাদ। প্রিয় ছাত্ররা, অ্যালকোহল, তামাক এবং ড্রাগসের ব্যবহার মূলত কৈশোর অবস্থাতে শুরু হয়। কেউ আগ্রহবশত, কেউ চাপে পড়ে অথবা উদ্বেগ মোকাবিলায় নিজের উপর আস্থা কম থাকায় এটি ব্যবহার করে। পড়াশুনো ও স্কুলের বিভিন্ন কাজে যুক্ত হওয়া ইত্যাদির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব রয়েছে। তোমাদের প্রত্যেকের উচিত ড্রাগস ও ক্ষতিকর উপাদানকে দূরে সরানো। পিতামাতা, শিক্ষক, বন্ধুদের সাথে কথা বলো। যাদের উপর ভরসা করা যায় তাদের কাছ থেকে পরামর্শ নাও। ম্যাম, আপনি কি শিক্ষক এবং অভিভাবকদের জন্য কিছু বলতে চান? প্রিয় শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকগণ, বাচ্চাদের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন ও তাদের সাথে নিয়মিত আলোচনা করুন। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাদের বিভিন্ন কাজে যুক্ত হতে উৎসাহ দিন। চলুন সবাই মিলে তামাক বর্জিত স্কুলের লক্ষ্যে কাজ করি। ধন্যবাদ। বিভিন্ন কারণে বাচ্চারা এবং যুব সম্প্রদায় মাদকাসক্ত হয়, যাতে তাদের ব্যক্তিগত বিভিন্ন দিক এবং পরিবেশগত বিষয় রয়েছে। মাদক ব্যবহার বাচ্চার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সামগ্রিকভাবে ক্ষতি করে। বাচ্চাদের জ্ঞান এবং দক্ষতা বিকাশে পিতামাতা ও শিক্ষকদের সাহায্য করা উচিত, যা তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সাহায্য করবে। ছাত্রদের নেতিবাচক সহপাঠীদের চাপ থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বন্ধু, শিক্ষক, পিতামাতা এবং বিশ্বাসযোগ্য পূর্ণবয়স্ক কারো কাছে সাহায্য নিতে হবে। বাচ্চারা, এই মাদকদ্রব্য অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা একা নও। যাতে মাদকদ্রব্য অপব্যবহার রোধ করা যায় সে বিষয়ে তোমাদেরকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব।